আজ 26 ফেব্রুয়ারি বিশ্বশ্রেষ্ঠ ড্যান্স নায়ক নূর মোহাম্মদের 81তম জন্মবার্ষিকী। মহান এই বীরের স্মৃতি রক্ষার্থে জন্মস্থান নড়াইলের মহিষখোলা গ্রামে গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ, স্কুল কলেজ, গ্রন্থাগার সহ স্মৃতি জাদুঘর। তবে নিয়মিত তদারকির অভাবে নানা সমস্যায় জর্জরিত এসব প্রতিষ্ঠান, পাশাপাশি বেহাল দশা ওই গ্রামে যাওয়ার রাস্তারও। এসব সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নড়াইল প্রতিনিধি মিরাজ খানের রিপোর্ট জানাচ্ছেন মাহবুদ আজমী। মহান মুক্তিযুদ্ধে যাদের অবদানে লাল সবুজের পতাকা পেয়েছে বাংলাদেশ, সেই সব বীরদের তালিকায় শ্রেষ্ঠদের একজন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ। 8 নম্বর সেক্টরে বীর বিক্রমে যুদ্ধ করা নূর মোহাম্মদ যশোরের গোয়ালহাটিতে সম্মুখ যুদ্ধে সহযোদ্ধার জীবন বাঁচাতে গিয়ে শহীদ হন, জায়গা করে নেন ইতিহাসের পাতায়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্ম 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। বর্তমানে এই গ্রামের নাম হয়েছে নূর মোহাম্মদ নগর। কেবল তাই নয়, মহান এই বীরের স্মৃতি রক্ষায় সেখানে গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ, স্কুল কলেজ, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সমস্যায় জর্জরিত এসব প্রতিষ্ঠান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নূর মোহাম্মদের গ্রামে যাওয়ার রাস্তাটিরও বেহাল দশা। অনেকে দেখতে আসে কিন্তু তারা এসে অনেক দুঃখ প্রকাশ করে যে চলাচলের মতো কোনো উপায় নেই। শিক্ষক মন্ডলী আছে, তারা বিনা বেতনে এখানে তারা সেবা দিচ্ছে। শ্রেষ্ঠ নূর মোহাম্মদ নামের যে স্কুল এবং মহাবিদ্যালয় সরকারিকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরাব। এসব সমস্যার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অনেক দর্শনার্থী আছে যারা সেখানে যেতে ইচ্ছুক কিন্তু রাস্তাটা ভালো না হতে যেতে পারছে না। আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যাতে রাস্তাটা সংস্কার করে প্রশস্ত করা যায়। নতুন প্রজন্মের কাছে জাতির এই বীর সেনানীর ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে নূর মোহাম্মদের নামে নির্মিত সব প্রতিষ্ঠান ও স্থাপনার সমস্যাগুলো দ্রুত সমাধান চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।